হ্যালো বাইক লাভার, আসসালামু আলাইকুম। আমি সজীব, আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনাকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে সেরা দুটি স্পোর্টস বাইকের নাম বলতে, তাহলে আপনি কোন দুটো বাইকের নাম বলবেন? নিশ্চয়ই সবার আগে ইয়ামাহা R15 ভার্সন 3 এবং হুন্ডা CBR 150R, এই দুটো বাইকের নামই হয়তো আপনারা বলে থাকবেন। ইতিমধ্যেই এই দুটো বাইকের অনেকগুলো ভার্সনই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তবে আজকে শুধুমাত্র ইন্দোনেশিয়ান ভার্সনের হুন্ডা CBR 2021 এবং R15 ভার্সন 3 মধ্যে কম্পেয়ার করা হবে, কারণ ইতিমধ্যেই অনেকেই এই দুটো বাইকের কম্পারিজন ভিডিও তৈরি করতে রিকোয়েস্ট করেছেন। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে তৈরি করা। তো আজকের ভিডিওতে আমরা দুটো অংশে ভাগ করে নিয়েছি। প্রথম অংশে থাকবে বাইক দুটির কম্পেয়ার এবং দ্বিতীয় অংশে থাকবে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে। তাই এই দুটো বিষয় জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে রাখি, আজকের ভিডিওতে টোটাল 10টা টপিকের ওপর ডিপেন্ড করেই এই দুটো বাইকের কম্পেয়ার করব, এবং ভিডিওর শেষের দিকে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা আপনার জন্য একদমই পারফেক্ট হবে সে বিষয়টা আপনাদেরকে বলে দেব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক দুটির ডিজাইন এবং লুকস। তো প্রথমে যদি R15 লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে বলতে হবে এই বাইকটিতে কিন্তু লঞ্চ হওয়ার পর থেকে কোনো প্রকার ডিজাইনে পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র কালার কম্বিনেশন এবং কিছুটা গ্রাফিক্সে পরিবর্তন করা হয়েছে। তারপরও এই বাইকটার ডিজাইন বা লুকস এখনও কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ। আর প্রক্ষান্তরে যদি আমরা CBR 2021 ইন্দোনেশিয়ান ভার্সনটাকে দেখি, তো ডিজাইনের দিক থেকে কিন্তু এই বাইকটিকে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে যদি কম্পেয়ার করেন 2020 মডেলের সাথে। তাই এই মুহূর্তে এই বাইকটিকে কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছে, যদিও ডিজাইন এবং লুকসের বিষয়টা সম্পূর্ণ সাবজেক্টিভ ম্যাটার। এক একজনের কাছে এক এক রকম ডিজাইন বা লুকস ভালো লাগে, বাট আমার কাছে হুন্ডা CBR 2021 মডেলটার লুকস বা ডিজাইনটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। যেহেতু এই 2021 মডেলটার ডিজাইন সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা এবং দেখতেও কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ, তাই আমি হুন্ডা CBR 2021 মডেলটাকেই ডিজাইন এবং লুকসের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে রাখবো। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি স্পোর্টস বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এর পারফরমেন্স। তো এই বাইক দুটার পারফরমেন্সের বিষয়ে বলার আগে এই দুটো বাইকের ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তো হুন্ডা CBR-এ ইউজ করা হয়েছে 149cc-র সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ফোর ভালভ PGM-FI ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 17.1 হর্স পাওয়ার 9000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 14.4 নিউটন মিটার 7000 RPM-এ উৎপন্ন করে। আর এদিকে R15 ভার্সন 3-তে ইউজ করা হয়েছে 155.1cc-র সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভালভ লিকুইড কুলড FI ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 19.3 হর্স পাওয়ার 10000 RPM-এ এবং ম্যাক্সিমাম টর্ক 14.7 নিউটন মিটার 8500 RPM-এ উৎপন্ন করতে পারে। তো এখান থেকে বোঝাই যাচ্ছে কাগজে কলমে অবশ্যই R15 ভার্সন 3 পাওয়ার ফিগার এবং RPM-এর দিক থেকেও কিন্তু CBR-এর থেকে বেটার, এবং সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল লাইফেও আমরা দেখেছি R15 ভার্সন 3 টপ এন্ডে গিয়ে হুন্ডা CBR-কে বিট করে দিতে পারে। তবে 0 থেকে 100 পর্যন্ত হুন্ডা CBR কিন্তু R15-এর সাথেই টেক্কা দিতে পারে, বাট 100-এর পর থেকে ধীরে ধীরে R15 অনেকটাই এগিয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে এই বাইকটিতে VVA টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ ভ্যারিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশন, যেটা হুন্ডা CBR-এ আপনি পাবেন না। 7 থেকে 7500 RPM-এ গিয়ে R15-এ যে VVA টেকনোলজি ইউজ করা হয়েছে এটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু এই VVA টেকনোলজি R15 বাইকটির ইঞ্জিন পারফরমেন্স অনেকটাই বৃদ্ধি করে দেয়। এর ফলে এই বাইকটির টপ এন্ড পারফরমেন্স অনেকটাই বেটার পাওয়া যায় হুন্ডা CBR-এর থেকে। R15 ভার্সন 3 এবং হুন্ডা CBR-এও স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে, এর ফলে দুটো বাইকেই খুব দ্রুত এবং খুব স্মুথলি গিয়ার শিফটিং করা যায়। হুন্ডা CBR-এ ইউজ করা হয়েছে DOHC ইঞ্জিন, যেটাকে আমরা ডুয়েল ওভারহেড ক্যাম নামে জানি, আর প্রক্ষান্তরে R15 ভার্সন 3-তে ইউজ করা হয়েছে SOHC ইঞ্জিন, যেটাকে বলা হয় সিঙ্গেল ওভারহেড ক্যাম। আপনারা এতটুকু জেনে রাখুন SOHC ইঞ্জিন থেকে DOHC ইঞ্জিন অনেক বেশি প্রিমিয়াম এবং দামি হয়ে থাকে, তাই সেদিক দিয়ে হুন্ডা CBR-এর পারফরমেন্স বেটার হওয়ার কথা, বাট যেহেতু পাওয়ার ফিগার এবং টর্কের দিক থেকেও অনেকটাই এগিয়ে থাকে R15 ভার্সন 3, এই কারণে টপ এন্ড পারফরমেন্স R15-এই ভালো পাওয়া যায়। হুন্ডা CBR 2021 ইন্দোনেশিয়ান ভার্সনের টপ স্পিড 144 কিলোমিটার পার আওয়ার, এর বেশি সাধারণত ওঠে না।
আর এদিকে R1.5 version 3 আমরা টপ স্পিড ইজিলি 150 পর্যন্ত পেয়ে যাই, বাট মাঝে মাঝে আমরা 155 অবধিও পেয়ে যেতে পারি। এটা ডিপেন্ড করে রোড কন্ডিশন, ওয়েদার কন্ডিশনের উপর। যদি পারফরমেন্সের বিচারে আমরা আসি, তাহলে অবশ্যই এখানে বলতে হবে হুন্ডা সিভিআরের থেকে R1.5 version 3 আপনি ভালো পারফরমেন্স পাবেন। তাই ইঞ্জিন পারফরমেন্সের বিষয়ে অবশ্যই R1.5 অনেকটাই বেটার হুন্ডা সিভিআরের থেকে। তো সিটিং পজিশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে R1.5 version 3 সিটিং পজিশনটা অনেকটা বেশি স্পোর্টি, অর্থাৎ এর হ্যান্ডেলবারটা অনেক বেশি নিচের দিকে নামানো, আর এদিক দিয়ে হুন্ডা সিভিআরের হ্যান্ডেলবারটা বেশ আপরাইট, এর ফলে এর সিটিং পজিশনটা বেশ কমফোর্টেবল কম্পেয়ার টু R1.5 version 3। আর সিটের উচ্চতাও R1.5 version 3 অনেকটাই বেশি, আর এদিকে হুন্ডা সিভিআরের সিটের উচ্চতা তুলনামূলক কম, এর ফলে যাদের উচ্চতা 5 feet 4 inches উপরে তারা সবাই খুবই কমফোর্টেবল হবে হুন্ডা সিভিআরটাকে রাইড করতে পারবেন। তবে R1.5 যেহেতু সিটের উচ্চতা একটু বেশি, এটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হলে আপনার উচ্চতা 5 feet 6 inches উপরে হতে হবে। 5 feet 6 নিচে হলে আপনি খুব একটা ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন না এই বাইকটিকে। হুন্ডা সিভিআর এর সিটিং পজিশনটা এভাবেই তৈরি করা যে আপনি লং রাইড করলেও সহজে আপনার ব্যাক পেইন বা রিস্ট পেইন হবে না, অর্থাৎ আপনি এই বাইকটিকে নিয়ে লং ট্যুর করতে পারবেন। আর এদিকে R1.5 এর সিটিং পজিশনটা তৈরি করা হয়েছে ট্রাক ফোকাস করে, এই কারণে আপনি যদি এই বাইকটা দীর্ঘক্ষণ রাইড করেন একটানা, সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাক পেইন এবং রিস্ট পেইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, অর্থাৎ এই বাইকটা আসলে লং ট্যুরের জন্য খুব একটা সুইটেবল হবে না। তাই এদিক দিয়ে বলাই যায় যে হুন্ডা সিভিআর ডেফিনেটলি সিটিং পজিশনের ক্ষেত্রে অনেকটাই বেটার কম্পেয়ার টু R1.5 version 3। R1.5 version 3 ব্রেক হিসেবে সামনে এবং পিছনে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক পাবেন, বাট দুঃখের বিষয় হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনে এখনও ডুয়েল চ্যানেল ABS এটাতে অ্যাড করা হয়নি। প্রক্ষান্তরে হুন্ডা সিভিআরে সামনে এবং পিছনে উভয় চাকাতে ডিস্ক ব্রেকের পাশাপাশি ডুয়েল চ্যানেল ABS এর অপশন রয়েছে, এর ফলে আপনারা যখন এই বাইকটিকে হাই স্পিডে ব্রেক করবেন অনেক বেশি কনফিডেন্স পাবেন। তাই বলে R1.5 version 3 ব্রেকিং সিস্টেম যে খারাপ তা কিন্তু না, এর ব্রেকিং এফিসিয়েন্সিও কিন্তু খুবই ভালো, বাট এটাতে ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়নি, এর ফলে আপনি একটু কনফিডেন্স কম পাবেন। আর তাছাড়া হুন্ডা সিভিআরে পেটাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। সাধারণত পেটাল ডিস্ক ব্রেক নর্মাল ডিস্ক ব্রেকের তুলনায় টেকসই হয় অনেক, কারণ আপনি যখন ব্রেক করেন তখন কিন্তু ডিস্ক ব্রেক এবং ব্রেক প্যাডের ঘর্ষণের ফলে অনেক বেশি হিট জেনারেট হয়, এতে করে দ্রুত নর্মাল ডিস্ক ব্রেকগুলো ক্ষয় হয়ে যায়। যেহেতু পেটাল ডিস্ক ব্রেকগুলো দ্রুত ঠান্ডা হতে পারে, এক্ষেত্রে ক্ষয় হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকে এই পেটাল ডিস্ক ব্রেকগুলোর ক্ষেত্রে। তাই বলা যাচ্ছে ব্রেকিং সিস্টেমের দিক থেকে কিছুটা হলেও হুন্ডা সিভিআর ডেফিনেটলি বেটার। এখানে হুন্ডা সিভিআরে ইউজ করা হয়েছে সামনে 100/80 সেকশন এবং পিছনে 130/70 সেকশনের টিউবলেস টায়ার, আর R1.5 version 3 ইউজ করা হয়েছে সামনে 100/80 এবং পিছনে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তো আপনারা লক্ষ্য করলেন যে সামনে কিন্তু একই সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, বাট পিছনে R1.5 version 3 একটু মোটা টায়ার পাবেন আপনারা, এর ফলে হাই স্পিডে একটু হলেও বেটার স্টেবিলিটি পাওয়া যাবে বা কর্নারিং করার সময় একটু হলেও বেশি কনফিডেন্স পাবেন R1.5 version 3। তাই টায়ার সেকশনে R1.5 version 3 একটু হলেও এগিয়ে থাকবে। সাসপেনশনের ক্ষেত্রে দুটো বাইকেই সামনে USD সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, তবে হুন্ডা সিভিআর এর সাসপেনশনটা মোর প্রিমিয়াম দেন R1.5 version 3, কারণ এটাতে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল সোয়া সাসপেনশন। আমরা হয়তো অনেকেই জানি সাসপেনশনের ক্ষেত্রে সোয়া একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড, এটা কিন্তু R1.5 version 3 যে সাসপেনশন ইউজ করা হয়েছে তার থেকে কিন্তু অনেকটা দামি। আর যেহেতু হুন্ডা সিভিআরে অ্যাডজাস্টেবল সাসপেনশন ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার উচ্চতা অনুযায়ী কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এই অপশনটা কিন্তু আপনি R1.5 version 3 পাবেন না। আপনি যখন R1.5 version 3 এবং হুন্ডা সিভিআর চালাবেন তখন অবশ্যই আপনি খেয়াল করবেন যে হুন্ডা সিভিআরের এই সাসপেনশনটা অবশ্যই বেটার পারফরমেন্স দিচ্ছে R1.5 version 3 থেকে। আর হুন্ডা সিভিআর সাসপেনশনটা একটু সফট কম্পেয়ার টু R1.5 version 3, আর আমাদের দেশে যেহেতু ভাঙ্গাচুরের রাস্তা একটু বেশি, এক্ষেত্রে সফট সাসপেনশনগুলো বেটার পারফরমেন্স করে এইসব রাস্তায়। তো R1.5 যখন আপনি চালাবেন ভাঙ্গাচুরের রাস্তায় চালালে আপনি অনেক বেশি ঝাঁকি খাবেন, কিন্তু হুন্ডা সিভিআরে অতটা ঝাঁকি খাবেন না। তাই সব কিছু মিলিয়ে বলাই যায় হুন্ডা সিভিআরের যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা ডেফিনেটলি R1.5 version 3 থেকে একটু হলেও বেটার। তো মাইলেজের দিক থেকে হুন্ডা সিভিআরে আপনারা মাইলেজ পাবেন সিটিতে অ্যারাউন্ড 35-38 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 42 কিলোমিটার পার লিটার হিসেবে মাইলেজ পাবেন। R1.5 version 3 আপনারা সিটিতে মাইলেজ পাবেন অ্যারাউন্ড 38-40 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 45 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ পাবেন। R1.5 version 3 মাইলেজের দিক থেকে একটু হলেও এগিয়ে থাকবে।
তো হেডলাইটের ডিজাইনটা কিন্তু দুইটা বাইকের দুই রকম, তবে হুন্ডা সিভিআর এর হেডলাইটের ডিজাইনটা কিন্তু অনেকটাই বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এই মুহূর্তে। এদিকে R15 এর হেডলাইটের ডিজাইনটা অনেক বেশি পুরাতন পুরাতন লাগে, অনেকেই R15 ভার্সন 3 হেডলাইটের আলো নিয়ে খুব একটা সন্তুষ্ট না। আর এদিকে হুন্ডা সিভিআর এ ইউজ করা হয়েছে টুইন হেডলাইট, এর ফলে এই বাইকটার হেডলাইটের আলো কিন্তু অনেক ভালো পাওয়া যায়। তাই অবশ্যই হুন্ডা সিভিআর এর হেডলাইটটা ডিজাইন এবং আলোর দিক থেকেও বেটার R15 ভার্সন 3 থেকে। এই দুইটা বাইকের মিটার অলমোস্ট সিমিলার, তবে হুন্ডা সিভিআর স্লাইটলি এগিয়ে থাকবে ফিচারের দিক থেকে। R15 ভার্সন 3 এর মিটারটি সিঙ্গেল কালার, আর এদিকে হুন্ডা সিভিআর এর মিটারটি মাল্টি কালার। এর ফলে হুন্ডা সিভিআর এর মিটারটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে রাতের বেলায়। তাই এখানে স্লাইটলি এগিয়ে থাকবে হুন্ডা সিভিআর মিটারের দিক থেকে। সর্বশেষ অর্থাৎ 10 নম্বর টপিকটি হচ্ছে এই দুটি বাইকের প্রাইস। তো হুন্ডা সিভিআর 2021 ইন্দোনেশিয়ান ভার্সনের ডুয়েল চ্যানেল ABS ভার্সনটির প্রাইস হচ্ছে 5,38,000 টাকা, এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস। আর আনঅফিসিয়ালি হুন্ডা সিভিআর এর ABS ভার্সনটির প্রাইস প্রায় 5,50,000 টাকার উপরে, আর নন ABS ভার্সনটির প্রাইস হচ্ছে 5,30,000 টাকার আশেপাশে। আর এদিকে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনটি কিন্তু অফিসিয়ালভাবে পাওয়া যায় না, অর্থাৎ এই বাইকটিকে কিনতে হলে অবশ্যই আপনাকে আনঅফিসিয়ালি নিতে হবে। আর R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনের আনঅফিসিয়াল প্রাইস 5,10,000 থেকে 5,20,000 টাকার আশেপাশেই থাকে, এটা উঠানামা করে। তো দেখা যাচ্ছে অফিসিয়াল প্রাইস হোক বা আনঅফিসিয়াল প্রাইস হোক, দুই ক্ষেত্রেই হুন্ডা সিভিআর এর প্রাইস অনেকটাই বেশি এই মুহূর্তে, যেহেতু এই বাইকটা একদমই নতুন আসছে এবং ডিজাইনটাও নতুন, এই কারণে প্রাইসটা একটু বেশি। আর আশা করা যায় এক বছর পর হয়তো বা বাইকটার প্রাইস R15 ভার্সন 3 এর মতোই হয়ে যাবে। আর আমরা এটাও বলতে পারি R15 ভার্সন 3 যদি ডুয়েল চ্যানেল ABS ভার্সনটা ভবিষ্যতে আসে, তখন কিন্তু এই বাইকটার প্রাইসও অলমোস্ট হুন্ডা সিভিআর এর মতোই হয়ে যাবে। তো যেহেতু এখন R15 ভার্সন 3 এর প্রাইস একটু কম, তাই প্রাইজের দিক থেকে একটু হলেও এগিয়ে থাকবে R15 ভার্সন 3। তো আমি মোটামুটি এই দুটা বাইকের সবগুলো টপিক নিয়েই আলোচনা করলাম। এখন এই 10টা টপিকের মধ্যে কোন দুটা বাইক কোন কোন বিষয়ে এগিয়ে থাকবে সেই বিষয়টা আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। তো R15 ভার্সন 3 তে আপনারা বেটার পারফরমেন্স, রেয়ার ওয়াইডার টায়ার, বেটার প্রাইস এবং বেটার মাইলেজ পাবেন। আর এদিকে হুন্ডা সিভিআর 2021 ইন্দোনেশিয়ান ভার্সনে বেটার ডিজাইন অ্যান্ড লুকস, বেটার সিটিং পজিশন, বেটার ব্রেকিং সিস্টেম, বেটার ফ্রন্ট সাসপেনশন, মাল্টি কালার মিটার অ্যান্ড বেটার হেডলাইট, এই বিষয়গুলো আপনারা এই হুন্ডা সিভিআরে বেটার পাবেন কম্পেয়ার টু R15 ভার্সন 3। তো এই 10টা বিষয়ের মধ্যে মোট 4টা বিষয়ে R15 ভার্সন 3 এখনও এগিয়ে থাকছে, আর বাকি 6টা বিষয়ে হুন্ডা সিভিআর 2021 ইন্দোনেশিয়ান ভার্সনটি এগিয়ে থাকবে। তো এবার আপনাদেরকে বলে দেব এই দুইটা বাইকের মধ্যে আপনার জন্য কোন বাইকটি পারফেক্ট হবে। আপনার যদি একটা স্পোর্টস বাইক থাকে, বেটার পারফরমেন্স, বেটার প্রাইস, বেটার মাইলেজ, রেয়ার ওয়াইডার টায়ার, এই কটা বিষয় যদি আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর সেই সাথে আপনার উচ্চতা যদি 5 ফিট 7 ইঞ্চির উপরে হয়ে থাকে, আর আপনি যদি এই স্পোর্টস বাইকটি নিয়ে খুব বেশি লং ট্যুর করার চিন্তা না করেন, তাহলে আমি বলবো R15 ভার্সন 3 এই মুহূর্তেও আপনার জন্য অন্যতম সেরা একটা অপশন হতে পারে। একটা স্পোর্টস বাইকে বেটার লুকস, বেটার সিটিং পজিশন, বেটার সাসপেনশন, বেটার ব্রেকিং সিস্টেম, বেটার হেডলাইট, এই কয়টা বিষয় যদি আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর আপনার উচ্চতা যদি তুলনামূলক কম হয়ে থাকে, অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চির নিচে, আর আপনি যদি স্পোর্টস বাইক নিয়ে অনেক বেশি ট্যুর করার চিন্তা করেন, তাহলে আমি বলবো হুন্ডা সিভিআর 2021 ইন্দোনেশিয়ান ভার্সনটি আপনার জন্য বেস্ট অপশন হবে। আমি চেষ্টা করেছি এই বাইক দুটার কম্পেয়ার করতে, যাতে করে আপনারা ইজিলি ডিসিশন নিতে পারেন কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে। তাই আমি আশা করব এই ভিডিওটি আপনার ডিসিশন মেকিংয়ে কিছুটা হলেও হেল্প করবে, আর সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।